নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে সব থেকে বড় যে মামলা সেটা হলো 2022 ডিএলএড ব্যাচ 2014 টেট পাস, সেই মামলাটি। যদিও এখনও পর্যন্ত আগামী 10ই নভেম্বর লিস্টেড আছে, তো কোনো কিছু অঘটন না ঘটলে কিন্তু সেদিন কি শুনানি হবে। তো দেখুন, এই কেসটা যত তাড়াতাড়ি মিটে যায় তত তাড়াতাড়ি কিন্তু ভালো, সবার পক্ষে ভালো। যারা 14, 17, 2014, 2022 ব্যাচ এবং 2022 টেট পাস, সবার পক্ষে কিন্তু ভালো। কেন ভালো? যে এই কেসটা মিটে গেলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের আর কোনো অজুহাত থাকবে না নিয়োগ না করার। তো সেক্ষেত্রে কিন্তু নিয়োগ করতে বাধ্য থাকবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর তার সঙ্গে সঙ্গে যেভাবে আন্দোলন শুরু করেছে 2022 টেট পাস প্রার্থীরা, সেক্ষেত্রে কিন্তু নতুন করে নোটিফিকেশান দিতেও কিন্তু বাধ্য থাকবে, বাধ্য হয়ে দিতে হবে। তো যাই হোক না কেন, এই কেসটি কিন্তু আগামী 10ই নভেম্বর 2023 লিস্টেড হয়ে আছে, এটাই কিন্তু বলা আছে সুপ্রিম কোর্ট থেকে। তো আজকে 5 তারিখ হয়ে গেল আর মাঝে 4 দিন। তো যাই হোক না কেন, সবার পক্ষে কিন্তু ভালো, এই কেসটা মিটে গেলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগ করতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে নতুন করে আবার প্রসেস শুরু করতে হবে নিয়োগের। তো সেক্ষেত্রে যেটা বললাম, সবার ক্ষেত্রেই সেটা ভালো। কেউ হয়তো বোঝে কম, কাউকে ভুল বোঝানো হয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকে। আর এ ওর খারিজ দোষ আছে, সেগুলো কিন্তু ঠিক নয়। যে সব থেকে যে বাধা, যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দীর্ঘ 7 মাস ধরে ইন্টারভিউ চলার পরে ইন্টারভিউ শেষে স্থগিতাদেশ পড়ে গেল নিয়োগে, মেরিট লিস্ট বার করাতে। তো যাই হোক না কেন, যদি অর্ডার হোক বা যাই হোক না, যদি চলে আসে 10 তারিখে, সেক্ষেত্রে কিন্তু যাই হোক, সে যেমনই অর্ডার আসুক না কেন, যেমনই জাজমেন্ট আসুক না কেন, সেক্ষেত্রে কিন্তু সবার পক্ষে সেটা ভালো, কল্যাণকর, এবং যত তাড়াতাড়ি নিয়োগটা হয় তত তাড়াতাড়ি কিন্তু ভালো। অনেকে চাইছেন না নিয়োগ হতে, অনেকে চাইছেন যে নিয়োগ হোক। যারা চাইছেন না তারা অবশ্যই জানেন তারা হয়তো পাবেন না সেজন্য। তো যাই হোক না কেন, নতুন করে যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু অনেক বঞ্চিত হচ্ছে। 2014 টেট পাসরাই শুধুমাত্র গত 10 বছর ধরে চাকরি পেয়েছে, তার পরবর্তী ব্যাচ কিন্তু এখনও চাকরি পায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যাই হোক, নতুন জেনারেশান কিন্তু চরমভাবে বঞ্চিত হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে।